ফসলের গুণমান বাড়াতে এবার সেডনেট পদ্ধতিতে চাষাবাদ করুন। চিরাচরিত চাষের পদ্ধতি থেকে বেরিয়ে এসে বর্তমানে সেডনেট পদ্ধতি অবলম্বন করে লাভবান হচ্ছেন কৃষকরা। বিগত কয়েক বছর আগেও এই সেডনেট পদ্ধতিতে শুধুমাত্র বাংলায় পান চাষ করা হতো, কিন্তু বর্তমানে পরীক্ষামূলকভাবে এই সেডনেট পদ্ধতিতে অন্যান্য ফসলও চাষ করা হচ্ছে। তবে সেডনেট পদ্ধতি আসলে কি, এটা হয়তো অনেকেরই প্রশ্ন থাকে। আমার নাম হচ্ছে বাদল দেবশর্মা। আজ হচ্ছে যেমন সূর্যের তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা গ্রীষ্মে থাকলে আপনার 90% উড়ে যাবে, 10% থাকবে, তাতে গাছের বা টিস্যু যেগুলা ওইগুলা রক্ষা হয়, ভালো হয়। এই গ্রিন সেটটা কি দিয়ে তৈরি হয়? গ্রিন সেটটা হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি। এটা কি জাল টাইপ? হ্যাঁ, জাল টাইপের। সেডনেট হলো সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি একটি জাল, যা ফসলকে তীব্র সূর্যের আলোর হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই সেডনেট দিয়ে তৈরি ঘর খানিকটা গ্রিনহাউসের মতো হয়। এই সেডনেটের মাধ্যমে সূর্যের অতিরিক্ত রশ্মি কিংবা অতিরিক্ত বৃষ্টি গাছগুলিতে প্রবেশ করতে পারে না, ফলে গাছের রোগ ছত্রাকের পরিমাণ কমে যায়। ডাক্তার বাদল দেব শর্মা আরো জানান যে গ্রিনহাউস আর সেডনেট হাউস একই উদ্দেশ্যে তৈরি করা হয়ে থাকে। তবে সেডনেট হাউস ও গ্রিনহাউসের মধ্যে পার্থক্য মূলত ব্যবহার, কাঠামো, পরিবেশ ইত্যাদি ক্ষেত্রে একটু ভিন্ন হলেও এদের মূল কাজ একই। কম খরচে এই সেডনেটের মাধ্যমে ফসল সুন্দরভাবে বেড়ে ওঠে। এই সেডনেট কীট পতঙ্গ থেকে শুরু করে পাখি, শিলাবৃষ্টি, ঝড়ো হাওয়া, কুয়াশা অথবা অতিরিক্ত তাপমাত্রায় ফসলকে নষ্ট হতে দেয় না। আচ্ছা, মানে এটা সেডনেটটা কাজ কি করে, মানে কিভাবে? সেডনেটটা যেমন বৃষ্টির দিন আপনার বৃষ্টিটা 90% বাইরে চলে যাবে, 10% গাছে পড়বে। আচ্ছা, সেডনেটের আর একটা গুণ আছে, যেটা এই সেডনেট থাকলে পোকামাকড় কম, এখানে অত্যাচারটা কম হয়, সূর্যকে রক্ষা করে, সূর্যের তাপ থেকে রক্ষা করে। কোন কোন ফসলের ক্ষেত্রে সেডনেটের ব্যবহার রয়েছে এ ব্যাপারে ডাক্তার বাবু জানান। সবজি বলতে আপনি যেমন টমেটো, ফুলকপি, বাঁধাকপি, যেগুলো পিঁচ চারা, যেমন ধনে পাতা, এগুলা সেডনেট হলে খুব ভালো হয়। বর্তমানে নানা উন্নত জাত গরমে চাষ সম্ভব হলেও গুণমান ভালো পাওয়া যায় না, ফলে রোগ পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পেতে বেশি করে স্প্রে ও রাসায়নিক সারের ব্যবহার করা হয়। এতে সবজির গুণমান নষ্ট হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে সেডনেট ভীষণ উপযোগী। এই সেডনেটের ব্যবহারের বিষয়ে গাছ বিশেষজ্ঞ তারা প্রসাদ জানান। হলো সেডনেট, একে সূর্যের আলোটা থেকে এই গাছগুলোকে রক্ষা করে। এবার বৃষ্টি থেকে বেশি পরিমাণ বৃষ্টি হলে এরা রক্ষা করবে। এরা অর্থাৎ যে চারা গাছগুলোতে বেশি রোদের প্রয়োজন আছে বা মিডিয়াম প্রয়োজন আছে সেটা 50% দিব, 50% জলও পাবো আমি। আর এই 90%-এর মধ্যে আমার 90% সূর্যের আলো ঢুকবে না, আর বৃষ্টির জন্য ওখানে অন্তত 70% জল আউট করে দেবে, 25% জল ভিতরে যাবে, যেটা আমার গাছের জন্য প্রয়োজন সেটুকুই আমি পাচ্ছি। আচ্ছা, কোন কোন গাছের ক্ষেত্রে সেডনেটের প্রয়োজন হয়? যে কোনো চারা গাছের ক্ষেত্রে সব বিশেষ করে, তারপর হচ্ছে সবজি, তারপর ফুল ফল, যে সমস্ত গাছগুলো মানে ধরুন 20 বছর, 25 বছর, 30 বছর যেগুলো পার্মানেন্ট যে গাছগুলো, ওটা বাদ দিয়ে সিজনালি বলা যেতে পারে, সবার আগে সবচেয়ে ভালো দেয় সিজনালি ক্রপসের জন্য। এই সেডনেট ব্যবহার করলে ফসলের গুণমান ভালো হয়। ছাদ বাগানের ছোট জায়গায় চারা উৎপাদন ও অর্গানিক সবজি চাষের জন্য অনায়াসে এই সেডনেট ব্যবহার করা যেতে পারে। উত্তর দিনাজপুর জেলা থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।